আমরা এখন আছি দমদম স্টেশনে। দমদম স্টেশনে ট্রেন থেকে নামতে কিন্তু বেশ কষ্ট, বিশেষ করে আর এখানে লাইন অনেকেই অপেক্ষা করছেন। সকলে ভিডিওটা দেখবেন, বাঙালি ছেলে ভিডিও করছে, সাবস্ক্রাইব করবেন। তো আমরা ব্যারাকপুর থেকে দমদম এসেছি লোকাল ট্রেনে। এখানকার পরিবেশটা একটু দেখেন, এখানে বেশ জমজমাট একটা এনভায়রনমেন্ট, প্রচুর দোকানপাট আছে। আমার ঠিক এই পাশে হচ্ছে রেল লাইন, আর এই পাশটাতে হচ্ছে মেট্রো স্টেশন, এখানে সাবওয়ে স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন ঠিক এই পাশ দিয়ে নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নেমে গেলেই কিন্তু সেখানে মেট্রো রেলের টিকিট কাউন্টার, তো ওখানে গিয়ে আমরা টিকিট কাটব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে মেট্রো স্টেশনে নামার রাস্তা, আর এখানে কয়েকটি দোকানপাট আপনাদেরকে একটু দেখাই। এই পাশে আরও একটি রেল লাইন আছে, এই হচ্ছে আরেকটি রেল লাইন, এটি একটি মালবাহী রেল, বিশাল। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছি। তো আমরা দমদম থেকে মেট্রোতে চেপে যাব মহাত্মা গান্ধী স্টেশন, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। তো এখন আমরা নামছি ভিতরে। আচ্ছা, এখানে ট্রেন থেকে মেট্রোতে আসার রাস্তা এটা, সাবওয়ে। বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন মেট্রো কাউন্টার, এখানে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা টিকিট কাটতে হচ্ছে। এখানে বেশ কয়েকটি কাউন্টার রয়েছে, মোট চারটে কাউন্টার, আর এখানে লাইন অনেকেই অপেক্ষা করছেন। আমরা মেট্রো রেলের টিকিট কাটার জন্য লাইন ধরেছি। আজকে দমদমের মেইন রেল স্টেশনেও ভিড়, এখানে মেট্রো স্টেশনেও অনেক ভিড়, জানি না কেন কিন্তু অনেক অনেক বেশি ভিড় আজকে। আপনার টিকিট কাটা হয়ে যাওয়ার পর এই ধরনের গেট দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন। এখানে আপনাদের ওয়ান টাইম টিকিট যদি হয় সেক্ষেত্রে টিকিটটা পাঞ্চ করবেন। আপনারা যে স্টেশনে নামবেন সেই স্টেশনে এই ধরনের বুথ আছে যেখানে আপনাদের টিকিটগুলো আবার জমা দিয়ে দিবেন। আমরা আছি কলকাতার দমদমের মেট্রো স্টেশন প্ল্যাটফর্মে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি মেট্রো আসছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেলটি চলে আসবে আমাদের ঠিক সামনে। এই হচ্ছে লাইন, আর লাইন ধরে ট্রেনটি কিন্তু চলে আসছে। এই হচ্ছে মেট্রোর ভেতরটা, এখান থেকে আমরা যাবো মহাত্মা গান্ধী রোড, মহাত্মা গান্ধী রোড থেকে ওখান থেকে যাবো। আছে আমরা মেট্রোতে উঠলাম, অনেক টায়ার্ড, মেট্রোর ভেতরে যেহেতু এসি আছে তো একটা প্রবলেম হচ্ছে না, অনেক কমফোর্টেবল লাগছে। আর এই মুহূর্তে দুপুর প্রায় আড়াইটা পৌনে তিনটা বাজে, এখন কিন্তু মেট্রো তুলনামূলক অনেক ফাঁকা। যদিও বাইরে কাউন্টারে অনেক মানুষ দেখে আমি একটু কনফিউজ ছিলাম, কিছুটা ভীত ছিলাম যে মেইন লোকাল ট্রেনের মতো এখানেও এত ভিড় হয় কিনা, কিন্তু ভেতরে দেখলাম যে না বেশ ফাঁকা, আমি খুব কমফোর্টেবলভাবে কিন্তু দাঁড়াতে পেরেছি। এখান থেকে আমরা যাবো মহাত্মা গান্ধী স্টেশনে, তো চলুন যাওয়া যাক সেখানে, সেখান থেকে কলেজ স্ট্রিট যাবো।
সো বন্ধুরা আমরা এই মুহূর্তে বসে আছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। আমরা দমদমে যখন এসেছিলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এখানে এই স্টেশনটি কিন্তু এয়ার কন্ডিশন, তো একটু ঠান্ডা হয়ে নিচ্ছি এখানে। এখান থেকে স্টেশন লিভ করে আমরা যাব কলেজ স্ট্রিটে, তো কিছুক্ষণ অপেক্ষা করি ততক্ষণ। এই স্টেশনটি কিন্তু আন্ডারগ্রাউন্ড, দমদমের স্টেশনটি ছিল মাটির উপরে, বাট এখানে মহাত্মা গান্ধী স্টেশনটি এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। তো এখানে আন্ডারগ্রাউন্ড থেকে চলন্ত সিঁড়ি রয়েছে, চলন্ত সিঁড়িতে করে আপনারা উপরে উঠে যাবেন মেইন গ্রাউন্ডে। এখানে দেখবে তো আমরা এই যে এখানে আমাদের যে কয়েনটি ছিল, এই কয়েনটি মেট্রোর এই জায়গাটিতে ঢুকিয়ে দিচ্ছি স্টেশনের, এবং গেটটি খুলে গেল, আমরা ঢুকে গেলাম। দমদম থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ডিস্টেন্স ছিল 7 কিলোমিটার, আর এই দূরত্ব পাড়ি দিতে আমাদের খরচ হয়েছে 15 রুপি। আর এভাবে আমাদের কলকাতা মেট্রো এক্সপিরিয়েন্স শেষ হয়।